আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। আগামী নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র সহ 7 দেশ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। হঠাৎ বদলে গেল দৃশ্যপট, নানামুখী চাপে বিএনপি। মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে বিবিসি রিপোর্টে যা বলা হলো। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মসজিদের নববীর ইমাম। ফেসবুক পোস্টে বাসে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় জানালেন নায়িকা মাহি। মির্জা ফখরুলের মুক্তি ও নির্বাচনে জাতিসংঘ মহাসচিবকে যে চিঠি। জিজ্ঞাসাবাদ বিস্ফোরক তথ্য দিলেন বাইডেনের কথিত সেই উপদেষ্টা। নিয়ন্ত্রণে আছে শুধু আমদানি, রিজার্ভ বাড়ানোর সব উপকরণ নেতিবাচক। ফখরুলের বিরুদ্ধে মামলায় যা বলা হয়েছে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। আগামী নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র সহ 7 দেশ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকায় রাজনৈতিক সমাবেশ সহিংসতার গভীর উদ্বেগ এবং প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ 7 দেশের ঢাকাস্থ দূতাবাস। সোমবার এক যৌথ বিবৃতিতে সমবেদনা প্রকাশ করে ঢাকার অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, প্রজাতন্ত্র নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সংযত আচরণ, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। এর আগে রোববার দুপুরে এক টুইট বার্তায় বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এক টুইট বার্তায় 28 অক্টোবর ঢাকায় রাস্তায় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে তারা জানায়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হঠাৎ বদলে গেল দৃশ্যপট, নানামুখী চাপে বিএনপি। নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংস ঘটনায় হঠাৎ করেই দেশের রাজনীতির দৃশ্যপট বদলে গেছে। আন্দোলনকারীদের হামলায় পুলিশের মৃত্যুর পর কঠোর অবস্থানে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন দলের শীর্ষ নেতার প্রায় সবাই। এতে চলমান আন্দোলনে দৃশ্যমান নেতৃত্ব সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আন্দোলনের কৌশল বদলে বিএনপিকে হরতাল অবরোধের পথ যেতে হয়েছে। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এই ধরনের কর্মসূচি কার্যকরভাবে কতদিন চালিয়ে যাওয়া সম্ভব তা নিয়েও প্রশ্ন রয়েছে। এর মধ্যে আবার সহিংসতা পর্যালোচনা করে ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সার্বিক এই পরিস্থিতি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিএনপির কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে ক্ষমতায় বাইরে আছে বিএনপি। নির্দলীয় সরকারের দাবিতে জোরদার আন্দোলনের পরও 2014 সালে জাতীয় নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছিল দলটি। এরপর 2015 সালে আরেক দফা চেষ্টা করেও সরকার পতন আন্দোলনে সফল হয়নি, বরং জ্বালাও পোড়াওয়ের কারণে দেশ বিদেশে বিএনপি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। সেই সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী মামলা গ্রেপ্তারের শিকার হওয়ায় দলের সাংগঠনিক অবস্থা নাজুক হয়ে পড়ে। সে অবস্থা থেকে বেরিয়ে আন্দোলনের মধ্যে থেকে শেষ মুহূর্তে 2018 সালে নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে বিবিসি রিপোর্টে যা বলা হলো। আগামী জানুয়ারিতে যা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে, কিন্তু একটি নির্দলীয় সরকার অধীনে সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করেছে বিএনপি। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে বিবিসি রিপোর্টে যা বলা হলো। আগামী জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে, কিন্তু একটি নির্দলীয় সরকার অধীনে সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করছে বিএনপি। গত এক সপ্তাহে দলটির প্রায় 3,000 নেতাকর্মী সমর্থকদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দলটির মুখপাত্র জহিরুদ্দিন স্বপন। অন্যদিকে ঢাকার পুলিশ বলেছে, 21 অক্টোবর থেকে সহিংসতার অভিযোগে বিরোধী দলীয় কমপক্ষে 1,480 নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে আছে শনিবারের ঘটনায় আটক প্রায় 700 জন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা 2009 সাল থেকে ক্ষমতায়। বিরোধী দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করার অভিযোগ আছে তার বিরুদ্ধে, তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রাধান্য বিস্তার করে আছেন পরস্পর বিরোধী শেখ হাসিনা ও খালেদা জিয়া। তারা দুজনই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মসজিদের নববীর ইমাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের মদিনা মসজিদে নববীর ইমাম শেখ ডাক্তার আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াজান। রোববার সন্ধ্যায় গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশকে ইমাম শেখ ডাক্তার আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াজান তার দ্বিতীয় দেশ হিসেবে অভিহিত করে বলেছেন, দুই দেশের ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ ও সৌদি আরবের জনগণ ধর্মীয় বন্ধনের কারণে অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের মঙ্গল এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফেসবুক পোস্টে বাসে আগুন দেয়া ব্যক্তির পরিচয় জানালেন নায়িকা মাহি। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজধানীর নয়াপল্টন ও এর আশেপাশে এলাকায় বেশ কিছু যানবাহনের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে হামলার শিকার একটি বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দিয়েছে, কিন্তু কে সেই যুবক তার পরিচয় জানা যায়নি। তবে রোববার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন বেস্ট পড়া ওই যুবকের পরিচয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঠি শোটা হাতে কয়েকজনের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ডিবির ড্রেস পরে বাসে আগুন দেয়া এই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন। তিনি যুব দল ঢাকা দক্ষিণের সদস্য সচিব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মির্জা ফখরুলের মুক্তি ও নির্বাচনে জাতিসংঘ মহাসচিবকে যে চিঠি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে চিঠি লিখেছেন ব্রিটেনের বার্মিংহামের প্রতিষ্ঠান নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়সউদ্দিন এমবিই। চিঠিতে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব পাঠানো চিঠিতে তিনি মোট চারটি বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর কথা বলেছেন। চারটি বিষয়ের মধ্যে রয়েছে, অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজনৈতিক বন্দীর মুক্তি, 2024 সালের আসন্ন নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা, বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করে এমন সব সরকার, নেতৃত্বাধীন কর্মসূচি বন্ধ এবং রাজনৈতিক উদ্দেশ্যে আইন ব্যবস্থার অপব্যবহারের সুষ্ঠু তদন্ত। চিঠির শুরুতে বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধে পদক্ষেপ কামনা করে ফয়সউদ্দিন জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্যে বলেন, আশা করি আপনি ভালো সুস্থ আছেন। 2024 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত জরুরি এবং উদ্বেগের কিছু বিষয়ে আপনার নজর আনতে আমি এই চিঠিটি লিখছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেনের কথিত সেই উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়ো উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরিফিকে বাসা থেকে কয়েকটি বিষয় শিখিয়ে এনে বিএনপির সংবাদ সম্মেলনে কথা বলানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন উর রশিদ। তার বাসা থেকে আসার সময় শিখিয়েছেন যে আপনি বলবেন র্যাবকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দিতে সহায়তা করেছে, এখন পুলিশ আনসার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকেও এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ কথাগুলো বললে দেখবেন বাংলাদেশের পুলিশ অফিসাররা ডিমোরালাইজড হবে এবং বাংলাদেশের মানুষও ডিমোরালাইজড হবে। ডিবি প্রধান বলেন, 2022 সালে এসে আরিফি দ্বিতীয় বিয়ে করেন, তিনি রাজধানীর বাড়িধারা ডিওএইচে থাকেন, সেখানে হাঁটাচলার মধ্যে পরিচয় হয় হাসান সরওয়ারদির সঙ্গে, তখন তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। আরিফি তখন আমেরিকা চলে যান, হাসান সরওয়ারদি তার সঙ্গে যোগাযোগ করে 28 অক্টোবর বিএনপির সমাবেশের আগে আসতে বলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নিয়ন্ত্রণে আছে শুধু আমদানি রিজার্ভ বাড়ানোর সব উপকরণ নেতিবাচক। আমদানি নিয়ন্ত্রণ ছাড়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর সব উপকরণ নিম্নমুখী বা নেতিবাচক। বৈদেশিক মুদ্রা আয়ের মধ্যে রপ্তানি রেমিটেন্স প্রবাহ, বিদেশে বিনিয়োগ ও বৈদেশিক অনুদান প্রবাহ কমে গেছে, বিদেশ থেকে সেবা সহ অন্যান্য খাতের আয়ও কমেছে, সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার প্রভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তীব্র ডলার সংকেটে আমদানি ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও বৈদেশিক ঋণ পরিশোধ সহ অন্যান্য খাতের ব্যয় কমছে না, ফলে সার্বিকভাবে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় এখনও বেশি হচ্ছে। এতে রিজার্ভ বাড়ানো সম্ভব হচ্ছে না, উল্টো রিজার্ভ থেকে ডলার দিয়ে মেটাতে হচ্ছে বৈদেশিক আয়, এতে রিজার্ভ কমে যাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফখরুলের বিরুদ্ধে মামলা যা বলা হয়েছে। প্রধান বিচারপতি বাসভবনে মামলা হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে 10টার পর আদালত থেকে তাকে কারাগার নিয়ে যায় পুলিশ। প্রধান বিচারপতির বাসভবন হামলায় ঘটনায় রোববার তার বিরুদ্ধে রমনা মডেল থানার মামলা করা হয়। পরে রাত সোয়া 8টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। এ সময় তাকে আদালতের গারদখানায় রাখা হয়। এরপর মামলার
তদন্তকারী কর্মকর্তা তাকে মামলা কারাগারে আটক রাখার আবেদন করেন। মামলার এজাহারে বলা হয়েছে, মামলার আসামিরা 28 অক্টোবর দুপুর 12:30টার সময় বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা হাতে লাঠি সোঁটা, লোহার রড, ইটপাত, কেলো ককটেল সহ বিভিন্ন মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বেআইনি সমাবেশ করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ও মিছিল করতে থাকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। সরকারের ভূমিকা ও চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, শনিবার সমাবেশ পণ্ড করার জন্য সরকারকে দায়ী করেছে স্থায়ী কমিটি। দলটির নীতি নির্ধারকরা মনে করেন, সমাবেশ পণ্ড করা থেকে শুরু করে প্রতিটি ঘটনা সরকারের ছক অনুযায়ী হচ্ছে। এখানে বিএনপি চাইলেও শান্তিপূর্ণ পথে কোনো কর্মসূচি করতে পারবে না। আন্দোলন কর্মসূচি এগিয়ে নিতে একটি গাইডলাইন সারা দেশে পৌঁছে দিতে বলা হয়েছে। স্থায়ী কমিটির এক নেতা বলেন, চলমান আন্দোলনে ফলাফল আসবে, কিন্তু এর আগে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সবাই গ্রেপ্তার হতে পারেন, সেজন্য সম্ভাব্য সব ধরনের কর্মসূচি ঠিক করা হয়েছে। কিভাবে দায়িত্ব পালন করবে তাও বলা আছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা সর্বোচ্চ বার্তা পৌঁছে দিচ্ছেন।